সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিয়ে বিচ্ছেদ চেয়ে শ্রাবন্তী মামলা করেছেন, দাবি করেছেন অর্থ। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। স্বামী রোশন সিং এর সঙ্গে 1 বছর ধরে আলাদা থাকছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন্য মামলাও দায়ের করেছেন রোশন, কিন্তু তাতে সায় না দিয়ে বিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেছেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ভরণ পোষণ বাবদ অর্থ দাবি করেছেন এই অভিনেত্রী। রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল ভারতীয় একটি সংবাদ মাধ্যমে বলেন, শ্রাবন্তী রোশনের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। শুধু বিচ্ছেদ নয়, রোশনের কাছ থেকে খোরপোশ বাবদ হিসেবে বেশ কিছু অর্থ দাবি করেছেন তিনি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। আলিপুর আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তী। আগামী 10 ডিসেম্বর এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টে মামলা দায়ের করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান। এর আগেও দুটি বিয়ে করেছিল শ্রাবন্তী। পূর্ব নির্ধারিত তারিখে অনুযায়ী গত 14 জুলাই দুজনে আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু রোশান উপস্থিত হলো জাননি শ্রাবন্তী চ্যাটার্জি। রোশান তার মামলায় জানিয়েছেন, গত 12 এপ্রিল ইমেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি, কিন্তু 26 এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর 7 জুন শিয়ালদহ ফাস্ট ট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই, তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান। জানা গেছে, হিন্দু বিবাহ আইনের 9 নম্বর ধারায় রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এর কথা বলা আছে। সেই অধিকার থেকে আদালতে মামলা দায়ের করেন শ্রাবন্তীর স্বামী। এই ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী কেউ যদি কোনো যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। পরবর্তী সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে যথাযথ কারণ দেখাতে হবে। এ বন্ধুরা, এই কারণে হয়তো শ্রাবন্তী ভয় পেয়ে গেছে যে উল্টো তার বিপক্ষেই তার স্বামী আবার মামলা করেছে, কারণ সে সংসার করতে চায় তার সাথে। তো বন্ধু, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই, শ্রাবন্তীর এই বিষয়ে মতামত আপনার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।